আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আলিম পরীক্ষা দু হাজার বাইশ তোমরা যারা এই বছর পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আলফিক ফিক পত্রের সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে আমি আসছি তোমরা জানো যে ফিক প্রথম পত্র থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে প্রশ্ন দশটা থাকবে অথবা সাতটা থাকবে আমরা উত্তর করবো মোট পাঁচটি প্রশ্নের তবে একটা কথা বলি সেটা হল প্রথম প্রথমপত্রের প্রশ্নগুলি কমন পড়া অনেক বেশি কঠিন এই কারণে আমি এখানে যে কয়েকটা প্রশ্ন নিয়ে আসছি আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের ব্যাপারেই জ্ঞাত হবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিয়েই তোমরা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে এক নম্বর প্রশ্ন ফিল হাজ্জা লুগাতান ওয়া শার আন হজের শাব্দিক এবং সারাই বা পারিবার্ষিক পরিচয় দাও সুম্মকুর ফর ইদুল হাজ্জে ওয়াজিবাত এবং হজ্জের যে ফরজ বা ওয়াজিব এগুলি আছে এগুলি বলতে হবে মা বায়ানি আকসামিল হাজ হজ কত প্রকার আমরা জানি যে হজের যে প্রকারগুলি আসে হজর ইফরাত কিরান তামাত্তু এই সমস্ত হজের প্রকাশ্য লিখতে হবে অমাওয়াকিতু এবং হজে যে মেকাত বাংলাদেশের মেকাত ইয়ালামলাম এইগুলি সব বলতে হবে তারপরে মেল মুরাদু বিল হাদি হাদি বলতে কি বুঝি ওই যে কুরবানি যে জিনিসটা যেটা হাদি দিতে হয় ওয়া ওমান আলাহিল হাদিউ হাদি কার উপর অজীব হয় ওমা রফাসু অল ফুসুক অল জিদাল যেমন আল্লাহ কোন বলছেন লা ফুসুক আওয়ালা জিদালা বিল হাজি ফিল হাজ ও বাইগিন মা আ দিকলি মাম্নো আ তিল মধ্যে নিষিদ্ধ কাজ কী কী এগুলি উল্লেখ করতে হবে আমি শুধু প্রশ্নটাই পড়তেছি যেহেতু তোমাদের কাছে প্রশ্ন আছে এটার উত্তরও আছে এখানে শুধু প্রশ্নই বলি তিন নম্বর প্রশ্ন মা হুয়া নিকাহ লোকাতান ওয়াইস তেলাহান বিবাহ কাকে বলে এটার পারিভাষিক শাব্দিক পরিচয় অমা হুকুম স্বার্থ হু এটার হুকুম কি শার্ত কি হুকুম কী অমাল ফারুকো বাইনা হুয়া বাইনাল বাই আয়ে ব্যবসা এবং বিবাহের মধ্যে কি পার্থক্য নাম্বার চার মা মা আনাল ওয়ালি ই ওয়াল কুফি ফিন নিকা ওই যে বিবাহের মধ্যে ওয়ালি এবং কুফু যে শর্তটা এগুলি মানে কি হালিল কুফু ওয়াজিবন আমলা এটা কি ওয়াজিব নাকি এভাবেই ওয়ামা ওয়ুকা ফি ইজবার ওয়ালি ইয়া আলা সাকিরা আবেল বা লেগা সাকির শিশু হলে এবং বারেক হলে এই ব্যাপারে কি মতামত ইত্যাদি ইত্যাদি বাইন মা আদিকি আলমার হামাদ ফিন নিকাহ কাদের কি বিবাহ করা যাবে না এই ব্যাপারে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ সব বলতে হবে নাম্বার মা মা জিহার অনেকে জিহার করে থাকেন এই যে মানে স্ত্রীদেরকে মহারামাত মা বোন ফুফু খালা ওনাদের সাথে বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের উপমা করা এটাই জিহার বলা হয় এই প্রশ্নটা আসছে এখানে মা আনা জিহার লোকাতন মশারহান ওয়ামা হুকমু কাইফা ইয়াসবুতু জিহারু ওয়ামা হিয়া কাফারাতু বাই বাইন মুজহা এই যে জিহারের কিছু সংজ্ঞা জিহারের কিছু জরিমানা কিছু হুকুম এটার কাফফারা এই সম্পর্কে পবিত্র কোরআনে অনেকগুলি আয়াত আছে এগুলি উল্লেখ করে করে প্রমাণিত হবে তারপরে আছে ছয় নাম্বার আর রিফিল গানিমা অল ফাই গানিমা ওই যে মানে জিহাদের মাঠে যেগুলি পাওয়া যায় বিভিন্ন প্রকার গানিমা ফাই জিজিয়া খিরাজ এগুলি কী ও কাইফা তাকসিম এগুলো কীভাবে বন্টন করা হয় বাইনার মুজাহিদিন মুজাহিদের মাঝে কীভাবে গানিমাটা বন্টন হয় এই প্রশ্নটা এখানে আসছে আলহামদুলিল্লাহ নাম্বার সাত আরিফি সঈদ লুগাতান ও সারান সঈদ কাকে বলে হারিস সঈদ মকসুস বিল কালবি আমলা সাইদ বলতে বোঝায় মানে কোনো পশু বা কোনো জীবজন্তু ইত্যাদি শিকার করা এগুলি কুকুরের মাধ্যমে করা হয় বিভিন্ন অস্ত্রের মাধ্যমে করা হয় এই সমস্ত ব্যাপারে একটা প্রশ্ন এখানে আসছে আর নাম্বারে আসছে মাহিয়াল উজাইয়া কুরবানি কাকি বলে এটার শাব্দিক কি পরিচয় আছে আলামান তাজিবুল উজাইয়া ও আলায় কুরবানি কার উপর অজীব হয় আর কার উপর অজীব হয় না ওয়ামা হুকম লাহমিল গুজহাইয়া ওয়া জিলদিয়া কুরবানি পশুর গোস্তের হুকুম কি এটা চামড়ার হুকুম কি হাল তাসিহুল উযহাইয়া বিশাতিল গাজবি ওয়াল ওয়াদিয়া ওয়াদিয়া এবং গাজবের যে সাত আছে যে বকরি আছে এটা দিয়া কুরবানি হবে কিনা বাইন হাত্তা ইয়াতাজুল মুরাম যাতে করে সমস্যাটা দূর হয়ে যায় এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে এখানে আমরা মোট আটটা প্রশ্ন এনেছি আমি আশা করি ইনশাআল্লাহ এই আটটা প্রশ্ন থেকে অবশ্যই অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পড়বে আল্লাহ। তবে এখান থেকে যে প্রশ্নগুলি সবথেকে বেশি মানে কমন সে প্রশ্নগুলি হল আর রিফিল এক নাম্বার প্রশ্ন হাজ এক দুই নাম্বার প্রশ্ন হলো তিন নাম্বার মা মানান নিকাহি এটা আমাদের দুই নাম্বার কমন মা মানান নিকাহি এটা আমাদের কমন চার নাম্বার প্রশ্ন মা মান ওয়ালিগি এটা আমাদের প্রশ্ন খুব বেশি ক্রমন মা আমার ওয়ালিগি কুফি তাহলে কয়টা হলো তিনটা তারপরে আসে আররিফি সঈদ আমাদের চার নাম্বার কমন সবথেকে বেশি আরবি সাইদা লোগাতন ও সারা আন পাঁচ নাম্বার ও মা মা হিয়াল উজহাই উজহাইগিয়া লোগাতন বসারাহান এ পাঁচটা প্রশ্ন সবচেয়ে বেশি কমন যারা অনেক অনেক প্রশ্ন পড়তে পারবে না তোমরা অবশ্যই এই আটটা প্রশ্ন করবে আর যারা আটটাও পড়তে পারতেছে না খুবই দুর্বল সমস্যা তোমরা অবশ্যই আমি যে পাঁচটা প্রশ্ন বলেছি এই পাঁচটা প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে পড়বি আর তোমরা যদি মনে করো যে আমাদের এই প্রশ্নটা তোমরা ডাউনলোড করবা অবশ্যই ডিস ডিসক্রিপশান বক্স থেকে তোমরা ডাউনলোড করতে পারবা আর এটার ফেসবুকে এবং ফেসবুকে এটার লিংক দেওয়া আছে তোমরা ওইখানেও আমাদের ক্লাসগুলি দেখতে পারবা ইনশাআল্লাহ আশা করি এখান থেকে ভালো একটা কমন পড়বে আর যদি কমন পড়ে যায় আলহামদুলিল্লাহ আমি যে কয়েকটা প্রশ্ন দিয়েছি এইখানে আর প্রথম পত্র দ্বিতীয় পত্র অন্যান্য বিষয়ে যে প্রশ্নগুলি দিয়েছি যদি কমন পড়ে যায় আমি তোমাদের কাছে শুধু দোয়াই চাই আমার জন্য দোয়া করবা আর বিশেষভাবে তোমরা তোমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা তাদের কাছে তোমরা প্রশ্নগুলি শেয়ার করবা সবার কাছে দিনে দা দাওয়াতা পোশায় দেবাই ইনশাল্লাহ আমি তোমাদের সবার জন্য দোয়া করি যাতে করে আল্লাহ তা তোমাদেরকে সহি সালামতে সঠিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা এবং ভালো একটি ফলাফলের মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ হওয়া আর সবচেয়ে বড় কথা হলো যে পরীক্ষা তোমরা পাশ করতেছ সেই পরীক্ষা অনুযায়ী সেই পরীক্ষার সমাবেত করে তোমরা যেন আল্লাহর থেকে এলমেদিন লাভ করতে পারো আমি দোয়াটাও করি আর দোয়া চাই আসসালাম আলাইকুম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত বর্তমান সময়ে বর্তমান যুগ অতি অত্যাধুনিক আধুনিক যুগ উক্ত আধুনিক যুগেও আমরা আমাদের সন্তানদের উজ্জ্বল ও সাফল্যময় ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত মনে রাখতে হবে বর্তমান সময়ে পিতা মাতার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয় বিদায় উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায় একটা সুন্দর প্রতিষ্ঠান নির্বাচন করা একটা সুন্দর মাদ্রাসা নির্বাচন করা এটা একান্তই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে যদি উত্তম এবং সবচেয়ে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই জ্ঞানী গুণী যারা আছেন তিনাদের শরণাপন্ন অবশ্যই হতে হবে কারণ আপনার একটা ভুলের কারণে আপনার সন্তানের ভবিষ্যৎ একেবারেই অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে শুধু দুনিয়া হারাবে এমনটা নয় বরং সে আখেরাতও হারাবে আর আমরা জানি আমাদের বাংলাদেশে সাধারণত যে শিক্ষাগুলি আছে শিক্ষা ব্যবস্থাগুলি আছে এটা মোটামুটি একমুখী এই কারণে কেউ হয়তো বা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু দুনিয়া আপনার অর্জন করি আর কেউ বা শুধু আখেরাত অর্জন করি কিন্তু আমাদের আলজামিয়া শামসুল হক এরাবিক প্লেস মাতাসাটি এটা ওমি আলিয়া এবং নিজেদের লেখা কিতাবের সমন্বয়ে অত্যন্ত চমৎকার এবং যুগ উপযোগী একটা সিলেবাস আমরা নির্ণয় করেছি উক্ত সিলেবাসের মাধ্যমে একটা ছাত্র তার উজ্জ্বল ভবিষ্যৎ সে নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ সে নিশ্চিত করতে পারবে আখরাতের মুক্তির পথ যেমন আল্লাহ তালা কুরআনে বলেন যে রব্বানা আতিনা পিদ্দুনিয়া হাসানা অফিল আখরাতি হাসানা দুনিয়াও চাই আখেরত চাই এখানে দুনিয়াকে মাধ্যম করে আখরাতে সফলতার জন্য আপনার সন্তানের একটি উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই নিশ্চিত করতে হবে যদি আপনারা মনে করেন যে আমাদের শামসুল হক অ্যারাবিক প্লেস এই মাদ্রাসাটি বা অ্যারাবিক প্লেস মাদ্রাসাটি আপনাদের কাছে পছন্দ হয় বা আপনারা মনে করেন যে এটা একটা যুগ উপযোগী মাদ্রাসা তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমরা আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি করে থাকি পহলা ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত আশা করি আপনারা এই সময়ের মধ্যে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন সর্বশেষ বলতে চাই আপনি যদি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের পথ নির্বাচন করতে ব্যর্থ হন তাহলে এই সন্তান হাসের মাঠে আল্লাহর সামনে অভিযোগ করবে তারা বলবে রব্বানা আরিনাল্লাদাইনি আদাল্লানা মিনাল জিন ওয়াল ইনস নাজা আলহুমা সেই দিন সন্তান অভিযোগ করবে যে আল্লাহ আপনি তাদেরকে আমার পায়ের নিচে দিয়ে দেন এভাবে কি করবে বদ্য করবে এবং অভিযোগ করবে আল্লাহর কাছে কাজেই সন্তানকে কোন জায়গায় পড়াবেন কোথায় পড়াবেন এটা নির্বাচন করার পূর্বে আপনাকে গভীরভাবে চিন্তা ফিকির করতে হবে আল্লাহ তা আমাদের সবাইকে আল্লাহ তা আমাদের সবাইকে সন্তানের সুশিক্ষা নিশ্চিত করার জন্য তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল